সারাদেশে বৃষ্টি একেবারেই কমে যাওয়ার তাপপ্রবাহ ফিরে এসেছে মঙ্গলবার চার বিভাগ ও বারোটি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে আবহাওয়া অধি বলছে তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে আঠারো মে পর্যন্ত তবে উনিশ অথবা বিশ মে থেকে আবারও সারাদেশে বৃষ্টি বেড়ে কমতে শুরু করবে তাপমাত্রা তখন অঞ্চল পর্যায়ে থাকবে না তখন দেশবিপে একটা বিস্তৃতি লাভ করতে হবে বৃষ্টিপাত তখন তাপমাত্রা কমে যেতে পারে হয়তোবা কয়েকদিন তাপমাত্রা কমে থাকতে পারে আবার হয়তোবা তিন চার দিনকে পাঁচ দিন মোটামুটি তাপমাত্রা কমে থাকতে পারে আবার তাপমাত্রা বাড়ার একটা সুযোগ আছে আগামী উনিশ তারিখ বা বিশ তারিখের আগে তেমন একটা তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই ওই সময় হয়তো বা সারা দেশে কিছু বৃষ্টি হতে পারে তখন কী তাপমাত্রাটা আবার কমে আসতে পারে এর আগ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি অপরিবর্তন না সামান্য বাড়তে পারে আমরা ধারণা করছি যে তাপমাত্রা বাড়লেও চল্লিশের কাছাকাছি থাকতে পারে অর্থাৎ মাসে যেরকম অতি তীব্র তাপপ্রবাহ দেখেছি বা বিয়াল্লিশের বেশি বেশি টেম্পারেচার দেখেছি এখন সেটা সম্ভাবনা কম হলো বা চল্লিশের মধ্যে তাপমাত্রা থাকতে পারে তবে এই কয়েকদিন সিলেট বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ ইনহাস চৌধুরী প্রথম আলোক